নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এসেছি ইন্ডিয়া রেস্টুরেন্টে, তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ইন্ডিয়া রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এবং ফুড কীরম কী। লেটস স্টার্ট। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোর করা রয়েছে, খুব সুদিং অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দরভাবে ডেকোর করা রয়েছে, একটা কস্টলি ভাইব রয়েছে, বেশ পছন্দ হলো অ্যাম্বিয়েন্সটা। প্রথমেই আমরা স্টার্টারে নিয়েছি ফিশ অমৃতসারি, প্রাইস পড়েছে 480। এই প্লেটে 6টি পিস রয়েছে, তার সাথে পুদিনার চাটনি আর সাথে স্যালাড। টেস্ট ওয়াইজ আলাদা করে কিছু বলার নেই, দুর্দান্ত খেতে, খুব ভালো, একটা স্পাইসি ঝালঝাল ব্যাপার রয়েছে, একদম ব্যালেন্সড স্পাইসেস রয়েছে, বেশ ভালো খেতে। তার পাশাপাশি আমরা নিয়েছি মাটন বড়া কাবাব, প্লেটে 4 পিস রয়েছে, তার সাথে স্যালাড আর পুদিনা চাটনি, এটাও খুবই ভালো খেতে, অপূর্ব খেতে। তার সাথে আমরা দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম, দুটো মকটেল, একটা হচ্ছে ফ্লেভার্ড অফ ব্লসম আর একটা হচ্ছে শার্লি টেম্পল। ফ্লেভার্ড অফ ব্লসমের প্রাইস পড়েছে 190 আর শার্লি টেম্পলের প্রাইস পড়েছে 160, এবং মটন বড়া কাবাবের প্রাইস পড়েছে 515। তো দুটো স্টার্টারই অপূর্ব খেতে, দুর্দান্ত লেগেছে আমাদের। তার সাথে দুটো ড্রিঙ্কস যেটা নিয়েছিলাম দুটোই খুব ভালো, খুব রিফ্রেশিং, তো মাস্ট ট্রাই বলবো দুটো স্টার্টারই এবং ড্রিঙ্কসও। এর সাথে সাথে ইন্ডিয়া রেস্টুরেন্টে এলে অবশ্যই বিরিয়ানি ট্রাই করাটা মাস্ট। তো আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি স্পেশাল, যেটার প্রাইস পড়েছে 410। তো ইন্ডিয়া রেস্টুরেন্টে আসলে বিরিয়ানি খাবে না তা তো হয় না, তো অবশ্যই বিরিয়ানি ট্রাই করতে হবে, আলাদা করে বিরিয়ানির ব্যাপারে আমার কিছু বলার নেই, দুর্দান্ত খেতে, জাস্ট এক কথায় দুর্দান্ত, অপূর্ব খেতে। তার পাশাপাশি আমরা নিয়েছিলাম মাটন রাড়া পাঞ্জাবি, যেটাতে 4 পিস মাটন রয়েছে আর তার সাথে একটা আলু, যার প্রাইস পড়েছে 385। এটাও খুব ভালো, টেস্ট ওয়াইজ খুবই ভালো, তো বিরিয়ানির সাথে এটা বেশ ভালো লাগবে, তো মাস্ট ট্রাই। আর এর সাথে আমরা নিয়েছিলাম পাইনঅ্যাপল রায়তা, যেটার প্রাইস পড়েছে 130। বিরিয়ানি আর সাথে রানা পাঞ্জাবির সাথে একদম প্রপারলি যাচ্ছে পাইনঅ্যাপল রায়তা, একদম ব্যাপারটাকে ব্যালেন্স করবে, তো বেশ ভালো খেতে। প্রতিটা আইটেমই এখন অবধি আমাদের খুব ভালো লেগেছে। লাস্টের ডেজার্টে আমরা নিয়েছিলাম শাহী টুকরা, যেটার প্রাইস পড়েছে 100 আর ফিরনি, যেটার প্রাইস পড়েছে 80। তো ফিরনিটা মিষ্টির ভাগ একটু কম, যদি ফিরনি আগে খান তাহলে মিষ্টিটা সেটেল লাগবে দুটোরই, বাট যদি শাহী টুকরা আগে খেয়ে নেন তাহলে ফিরনিটা ফ্যাকাশে লাগবে, মিষ্টিটা সেরকম বোঝা যাবে না। তো অবশ্যই আমি বলবো ফিরনি আগে খেতে, তারপরে শাহী টুকরা, তো দুটোই আমাদের বেশ ভালো লেগেছে। তো টেস্ট ওয়াইজ, কোয়ালিটি, কোয়ান্টিটি প্রত্যেকটা আইটেমের খুব ভালো, তো অবশ্যই এই আইটেমগুলো ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স দুর্দান্ত, খুব ভালো গেছে, অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর, লাইটস দিয়ে সুন্দরভাবে ডেকোর করা রয়েছে, তার সাথে স্টাফস খুব ভালো, স্টাফসের ব্যবহার, হসপিটালিটি খুব ভালো। এর পাশাপাশি ফুড দুর্দান্ত, কোয়ালিটি কোয়ান্টিটি বোথ আর ইকুয়ালি গুড, খুব ভালো প্রতিটা আইটেম, কোয়ালিটি একদম টপ নচ, প্রাইস ইজ রিজনেবল অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, ফ্যামিলিকে নিয়ে, ফ্রেন্ডস বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসতে পারেন একটা প্রপার ডাইনিং রেস্টুরেন্ট। তো আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো,
আশা করি আপনাদেরও এক্সপিরিয়েন্স ভালো যাবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানান আপনাদের মধ্যে কে এখানে এসে কী কী ট্রাই করেছেন আর আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল কমেন্ট সেকশানে জানান। অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবেন যাতে সব ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।